ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। দায়িত্ব নেয়ার পর প্রথমবার স্ত্রী ক্যামিলা পার্কারকে নিয়ে তিন দিনের সফরে জার্মানিতে গেলেন তিনি। বুধবার দুপুরে বার্লিনে পৌঁছালে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমাইয়ার ও দেশটির সেনাবাহিনীর চৌকস দল। পরে রাজার গাড়িবহরটি বিমানবন্দর থেকে আসে বার্লিনের ঐতিহাসিক ব্র্যান্ডেনবুর্গার গেটের সামনে। সেখানে তৃতীয় চার্লসকে আরও একবার লাল গালিচায় অভ্যর্থনা জানান জার্মান প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী। বাজানো হয় দুদেশের জাতীয় সঙ্গীত। এ সময় রাজাকে এক নজর দেখতে পেরে উচ্ছ্বসিত স্থানীয়রা। আমরা বার্লিনে বেড়াতে এসে শুনি ইংল্যান্ডের রাজা এখানে আসবেন, সেটা শুনেই এখানে এসেছি। আমার স্বামী একজন ব্রিটিশ, বাচ্চারাও বায়না ধরেছে রাজাকে দেখবে বলে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। রাজা ও তার স্ত্রীকে দেখে ভীষণ ভালো লাগছে। বার্লিনে তাকে স্বাগত জানাতে পেরে আমি গর্বিত। ব্রেক্সিট পরবর্তী জার্মানির সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নই এই সফরের মূল উদ্দেশ্য বলে মনে করছে বিশ্লেষকরা। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন সহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে রাজার তিন দিনের সফরে। রাজা তৃতীয় চার্লসের এই সফরের উদ্দেশ্য পরিষ্কার। সোজা কথা, ব্রেক্সিটের পর জার্মানির সঙ্গে ব্রিটেনের সম্পর্কে যে অবনতি হয়েছে তার উন্নয়ন করা। তিন দিনের এই সফরে জার্মান পার্লামেন্টে ভাষণ, বেলবু প্রাসাদে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেবেন রাজা তৃতীয় চার্লস। এছাড়াও চ্যান্সেলর শলস ও বার্লিনের মেয়র ফ্রান্সিসকা গিফাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। একই সঙ্গে যুক্তরাজ্য সৈন্যদের ঘাঁটি এবং দেশটিতে ইউক্রেন থেকে আসা রাজনৈতিক অভিবাসন প্রত্যাশীদের আশ্রয়স্থল ঘুরে দেখার কথা রয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রথমবারের মতো জার্মানি সফর যতটা না রাজকীয় ঐতিহ্যের অংশ, ঠিক ততটাই রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে দ্বীপরাষ্ট্রটি পুরো ইউরোপ তো বটেই, জার্মানি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকেই যে বৈরিতা তৈরি হয়েছে সেটির অবসান ঘটানোই বার্লিনে রাজার এই আগমন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।